দেখো যখন আমাদের মধ্যে কাইল একটা ব্যাটা আছে, কাকড়া ব্যাটা আছে, ব্যাটা কাছে খাওয়ান যাবো তাহলে। আসসালামু আলাইকুম, আমরা যাচ্ছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর। আমাদের টিমমেট ভ্রমর বাংলাদেশ ভ্রমণ কাতর ভ্রমর, আমাদের টিমমেট ভ্রমণ কাতর ভ্রমর, আমরা একসাথে যাচ্ছি প্রায় 30 জনের মতো। হাই বলেন। এই যে প্যারিস চ্যানেল অ্যাডমিন, কিউট পিথি, এবার সুমাইয়া, নেক্সট এটা হলো মুনতাসিন মুনিয়া, এটা হলো শত, এটা হলো ভ্রমণ কাতর ভ্রমরের অ্যাডমিন, এটা হলো আমাদের ভাই মেম্বার চেয়ারম্যান হবেন কবে তাহলে ভাই সামনে চেয়ারম্যান হবেন। এই যে আমাদের আমার মিতা, এটা হ্যাঁ এটা আমার, এটা কিন্তু আমার মিতা মেহেদি ভাই, কাল সকালে আবার দেখা যাবে সবাইকে, যত টিমমেট আছে ওরা আবার সিলেট থেকে উঠবে আমাদের সাথে, তো তখন আমরা দেখতে পাবো সবাইকে, আমরা একসাথে দুজন সকালে দেখা হবে। সকালবেলা আমরা এখন আসছি পানসি রেস্টুরেন্টে নাস্তা করতে, আর এখান থেকে নাস্তা করে তারপরে আমরা পরবর্তী জায়গায় যাবো, আমরা যেখানেই যাই না কেন এটা পরবর্তী জায়গায়, পরবর্তীতে যাবো আমরা এখান থেকে গাড়ি ঠিক করে। তারপরে সিলেটে পানসি রেস্টুরেন্টটা মোটামুটি বিখ্যাত বলা চলে, প্রচুর লোকজন দেখা যাচ্ছে, প্রচুর লোকজনের সমাগম এখানে। আমরা সিলেট চলে আসছি, এখন আসছি পানসি রেস্টুরেন্টে, আর এখানে আমরা একটু ফ্রেশ হবো, নাস্তা করবো, দেন আবার ঘুরতে বেরবো, যেহেতু আমাদের হাতে টাইম কম তাই আমরা বাজে, মানে একদমই জমজমাট অবস্থা। এটা সিলেটের অন্যতম
একটা বিখ্যাত রেস্টুরেন্ট, নাম হচ্ছে পানসি, আরেকটা আছে যেটার নাম হচ্ছে পাঁচ ভাই। তো আজকে এখন ভোরবেলা আমরা এটাতেই আসলাম, দুপুরে অথবা বিকালে হয়তো আমরা এসে যেতে পারি, পাঁচ ভাইতে যেতে পারি। তো এখন আমরা ফ্রেশ হবো, কেউ ফ্রেশ হই নেই, খাই নেই কিছু না, আমাদের সবারই খুব খারাপ অবস্থা সারা রাত জার্নি করে আসা। সো মূলত এটা আমাদের হচ্ছে একদিনের ট্যুর, এক রাতে আমরা জার্নি করে আসলাম আর এক রাতে যাবো আর সারাদিন ঘুরবো। বাট আমরা যে আমাদের ফ্যামিলির যে মেম্বার, আমরা চাচ্ছি এখানে আরও একটা দিন বাড়াবো, হয়তো বা পরে বাড়াবো, এখন কেউ না, কারণ গ্রুপের সাথে আসছি। তো গ্রুপের সাথে আগে মজা করি, ওদের সাথে পুরো জার্নিটা এনজয় করি, পুরো ট্রাভেলটা এনজয় করি, তারপরে যদি আমাদের ভালো লাগে আর আমিন মানে এনার্জি থাকে তাহলে হয়তো আমরা আরও একদিন থাকবো। তো আবার দেখা হবে সাদা মতো। খিচুড়ি দেখে মোড়ক, আচ্ছা খিচুড়ি নাকি টেস্ট ভালো ওরা বললো। আমি এখন খিচুড়ি খাবো, আপনারা সবাই দেখতে থাকুন। পরোটা খাচ্ছ, পরোটার টেস্ট বলো, পরোটার টেস্ট কেমন বলো? ভাইয়া খিচুড়ির টেস্ট বলেন, খিচুড়ির টেস্ট কেমন? জোলের টেস্ট কেমন? আমি কেমন করে খাবো খিচুড়ি কিভাবে খাই? আপনি দেখেন, আমরা দেখতে থাকি। একটা তোরা দিয়েছে জল, এই যে চিকেন এখান থেকে আরে দেখো আমিয়া কি উনি খাবে না? কোথায় যাচ্ছি বলো, কোথায় যাচ্ছি? আমরা এখন চা বাগান যাচ্ছি। কিছু
ঘাটের উপর বসতে পারো আমার কাছে। আমরা যাচ্ছি মেঘনা করে যত বৃদ্ধি, আর আমাদের সাথে আরো আছে দুইটা আপু অ্যাড হয়েছে, একটা আপু একটা ভাই অফিসে আরো আমি হইলাম তোমার বন্ধু, তুমি হইলা তুমি হইলা তোমার জন্য নিলাম, কারণ আমাদের এখনো একজন মেম্বার আসে নাই, তো তার জন্য আমরা আর এখানে খুব সুন্দর চা বাগান আছে। এখানকার ভিউটা বেশ সুন্দর, পাগলু এই পাগলু, এই যে ইনি হচ্ছেন আমার পাগলু। অন্যান্য টিম মেম্বাররা সবাই সেলফি ভিডিও এগুলো নিয়ে বিজি, আরেকজনের জন্য ওয়েট করা ফাঁকে ফাঁকে আমরা যেটা করছি ছবি তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। এই সুমাইয়া কই? হয় না এটা ছবি। এই সুমাইয়া কত ছবি আমি যেটা তুলছি, আসো আসো এবার আর ভয় পাবো বকির নাই পাগলা, সবাই আকর্ষণ তোর দিকে, সমস্যা নেই। সবার আকর্ষণীয় দিকে, সমস্যা নেই। হাই, আমরা চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথরের দেশে, খুবই সুন্দর একটা দৃশ্য। আমার হাজবেন্ডের মতো করে যদি বলি তাহলে বলতে হবে পানি কি সবুজ, নীলকে সবুজ বলে। আচ্ছা যাই হোক, খুবই সুন্দর। এটা আসলে মূলত এরপর থেকে ইন্ডিয়া পড়ে গিয়েছে, সো এখানে বিজিবির হচ্ছে চেকপোস্ট আছে, যেহেতু বর্ডারের খুব কাছেই, একদম বর্ডারের কাছেই আমরা এখন। ওই পাশটা পুরোটাই ইন্ডিয়ার মধ্যে পড়েছে, ওখানে যে পাহাড় দেখা যাচ্ছে। আমাদের টিম মেম্বাররা ছবি তুলছে, ভিডিও করছে, যে যার মতো করে পোজ দিচ্ছে, খুব ভালো লাগছে। আসার সময় অনেকবার বৃষ্টি হয়েছে, একটু পরপর বৃষ্টি হয়েছে, এটার জন্য খুব ভালো লেগেছে। আর আমরা আসলে অনেক মানুষ তো মজা করতে করতে আসছি, রাস্তা মোটামুটি ভালো ছিল, অর্ধেকটা রাস্তা ভালো ছিল, শেষের দিকে একটু খারাপ। আর হচ্ছে এই জন্য আমরা যেহেতু লেগুনাতে করে এসেছি একটু কস্ট কাটিংয়ের জন্য, সো মানে অনেক জার্কিং হয়েছে, বাট খুব মজা লেগেছে, খুব ভালো লাগছে। আর ওয়েদারের কারণে আসলে খুব ভালো লাগছে, যদি রোদ থাকতো আজকে জীবনে 12টা বেজে যেত, যেহেতু রোদ নাই সো এই জন্যই এতটা সুন্দর লাগছে, ভালো লাগছে। এই পাহাড়ে মানে মেঘের পাহাড়টা অনেকটা ঢেকে গেছে, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট খুবই সুন্দর লাগছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাবে আমি জানি না, বাট আমি কিছুটা রেকর্ড করব এখন দেখার জন্য। আমি চেষ্টা করবো ফুটে তোলার জন্য সৌন্দর্যটা, বাট কতটুকু মানে তুলে ধরতে পারবো সেটা জানি না, বাট
নিজের চোখে দেখে একদম মানে চোখ জুড়ে যাচ্ছে। আর ওখানে বোট আছে, আমরা মেবি ওখান থেকে বোট ভাড়া করব, একটা বোট ভাড়া করে তারপর আমরা দূরে যাব, গিয়ে পানিতে নামবো, গোসল করব, সবাই মিলে অনেক মজা করব। যে আমার হাজব্যান্ড, উনি নিজেও বিজিবির, তারপরে ওখানে চেক পোস্টে গিয়ে ওনাদের সাথে কথা বলে আসছে, নিজে পরিচয় দিয়ে আসছে যাতে আমাদের প্রবলেম না হয়। হ্যাঁ হ্যাঁ তুলবে, আসো ছবি তুলি। ছোট বোন ও রোহিঙ্গা হয়ে গেছে, কারণ সে কারোর সাথে ম্যাচিং হয় নাই। ছবি তুলতেছে, আপনারা যদি ক্যামেরাটা নিয়ে সামনে আসেন, ক্যামেরাম্যান সামনে আসেন, আসছি আসছি স্যার, বলেন বলেন। এই দেখেন, কিন্তু নৌকার ভিতরে পানি। What is this? Oh my god, how could এই কি? আমরা কি কোন সরকারের দেশে বাস করি? হাই হাই, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আপনারাই বলুন এখানে কি করা উচিত, আমাদের দেশ কিভাবে উন্নতি হবে। আমি ব্যারিস্টার সুমন বিদায় নিচ্ছি আজকে আপনাদের থেকে। এটা আসলে রেস্ট্রিক্টেড এরিয়া, আমরা আর এই এরিয়াতে থাকতে পারবো না, আমাদের এখনই এই এরিয়া থেকে বের হয়ে যেতে হবে, কারণ বিজিবিরা রাগ করতেছে। সো রিঅ্যাক্টিং, উই হ্যাভ টু লিভ। চলো 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 চলো, দূরবীন কে দিল? সো আমরা রেস্ট্রিক্টেড এরিয়া থেকে বের হয়ে যাচ্ছি, জানি না সামনে কি হতে যাচ্ছে, কারণ আমরা তো জানি যে আমরা বোট ভাড়া করে ঘুরবো। সো আমরা ওয়েট করছি, আমাদের অ্যাডমিন আমাদের জন্য বোট ভাড়া করবে আর আমরা সেটার মজা নিতে থাকবো। যেহেতু আমরা অ্যাডমিন না, সো এত প্যারা নিতে চাচ্ছি না। বলো কোথায় যাবো এখন? এখন আমরা ভোলাগঞ্জ যাবো, সাদা পাথর দেখতে। তাহলে এখন এখন কোথায় ছিলে? ভোলাগঞ্জ ঘাটে, এখন আমরা মেইন পয়েন্টে যাবো। আচ্ছা, এখান থেকে বোট ভাড়া করে নিতে গেলে কত খরচ হয়? বোট 800 টাকা, বোট ভাড়া 800 টাকা, আটজনের জন্য 800 টাকা। সুপ্রিয় দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অনেক পাথর, আমি ব্যারিস্টার না, আমি হলো নন ব্যারিস্টার, আমি মানুষ,
এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বন্ধু বান্ধব ভাই বোনেরা এই যে ভাবিরা আছে সবাই আছে ইন ফিউচারে ভাবি তো হইতেও পারে আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা দেশের গর্বিত নাগরিক আমাদের সৈনিককে পেয়েছি যারা যারা রাজ্যকে আমাদের পাহারা দেয় আমরা তাদের জন্য গর্বিত এখানে বর্ডারে আসছি আমরা এই ভোলাগঞ্জ এটা কোথায় ভোলাগঞ্জ না এখানে আমরা এখন মূল পয়েন্টে যাবো সো স্টে টিউন উইথ আস আচ্ছা আর এটা হচ্ছে আমাদের বোট আমাদের মাঝি ভাই আচ্ছা এখানে আমরা যেটা দূর থেকেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক পাশে ঘোলা পানি আর এক পাশে হচ্ছে একদম স্বচ্ছ পানি তো ওটা আমরা দেখাবো এখন দূর থেকে আমরা দেখতে পাচ্ছি বাট ক্যামেরাতে কতটুকু বোঝা যাবে জানি না তারপর আমি একটু ভিডিও শুট করি আর কাছে গিয়ে তখন আরেকটু ভিডিও দেখি পানির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দুই ধরনের কালার দেখাচ্ছে একদম সামনের দিকে হচ্ছে একটু ক্লিয়ার পানি আর ওই পাশে হচ্ছে ঘোলা পানি কতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি জানি না বাট আমি কাছে গিয়ে দেখাবো আমাদের লোকজন বোটে ওঠা শুরু করে দিয়েছে আমিও এখন বোটে উঠে যাচ্ছি আচ্ছা এখন দেখা যাবে এখানে হ্যাঁ একদিকে আছে ঘোলা পানি সম্পূর্ণ হোয়াইট আর একদিকে আছে যে স্বচ্ছ পানি দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্থক্যটা একটা পানির সাথে আর একটা পানি মিলতেছে না এইটাও একটা কি বলে সৃষ্টির নীলা খেলা যেটাকে বলে তো আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে পার্থক্যটা দেখাবো এখানে সিলেটে ভোলাগঞ্জে এটাও একটা মানে সৌন্দর্য দেখার মতো একটা সৌন্দর্য যেটা সবার যে আসবে সেই দেখতে পাবে এখানে সৌন্দর্যটা আপনারা চাইলে এখানে দেখতে পাবেন দেখেন দেখাচ্ছি আমি আপনাদেরকে ভিডিওতে আমরা একটা ট্রলার ভাড়া করছি এখান থেকে ভোলাগঞ্জ থেকে তো আমরা ট্রলারে করে তারপরে যাচ্ছে ওই যে দেখেন এখানে দেখা যাচ্ছে পরিষ্কার পানি আর সাদা পানির পার্থক্যটা এখান থেকেই বোঝা যাচ্ছে পরিষ্কার পানি আর সাদা পানিটা পার্থক্যটা এখান থেকে সম্পূর্ণ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারপরে আমি যখন কাছে যাচ্ছি যদি ওই দিক দিয়ে যায় তাহলে আমি দেখাবো না হলে তো দেখানোর উপায় নেই মেবি ওইখান দিয়ে যাবো আমরা ওইখান দিয়ে যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দুইটা পানি কীভাবে পার্থক্য হয়েছে এই দেখেন আমাদের ট্রলারে ওই যে আমাদের যাত্রী দশজন নয় দশ জনের একটা নয় দশ জনের একটা ইউনিয়ন আমরা যাচ্ছি সবাই যার যার মতো ছবি তোলায় ব্যস্ত আর তারা নাকি ভিডিওটা করিনি ওই যে পরিষ্কার পানি দেখছেন এই দিকটা উনি আলাদা দেখা যাচ্ছে সম্পূর্ণ আলাদা দেখা যাচ্ছে আপনি দেখতে পাবেন ওই যে পরিষ্কার পানি আর ময়লা পানির একটা পার্থক্য যে এখানে রয়েছে সেটা দেখা যাচ্ছে আমরা যাচ্ছি এখন সাদা পাথরে ট্রলার নিয়েছি আমরা ট্রলারে করে সাদা পাথর যাচ্ছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সিলেটের ভোলাগঞ্জ এলাকা এখানে আপনারা দেখতে পাবেন আমরা যে একটা কত ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে আছি দেখেন আপনারা এখানে পদচিহ্ন বাঘের পদচিহ্ন রয়েছে এখানে দেখেন এই পদচিহ্ন ধরে আমরা এগিয়ে যাবো আজকে আমরা বাঘের বর্ণন করব বাঘের সন্ধান দেখেন প্রতিটা স্টেপ স্টেপ আমরা আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং দেখেন প্রতিটা Thank you.
আবারও চলে আসছি আমরা ভিডিওতে। আমরা এখন সাদা পাথরে চলে আসছি। এখন এই যে দেখা যাচ্ছে ভিউ, সাদা পাথরে চলে আসছি যেখানে আমাদের মেন গন্তব্যস্থল ছিল, সেখানে আমরা চলে আসছি। এই যে দেখা যাচ্ছে ওই যে আমাদের টিমমেট যারা আছে, এদিকে আসো, এদিকে তাকাও। হাই তিথি। এই যে আমি এখানে সাদা পাথর, ও আমরা এখন আসি সাদা পাথরের এখানে। তো দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া, তারপরও প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন। তবে ফোনে নেটওয়ার্ক নেই, কোন ধরনের ফোন নেটওয়ার্ক পাচ্ছে না গ্রামীণে, তাও অনেক অনেক স্লো। আস্তে আস্তে আসো, তো খুব সাবধানে হাঁটতে, সাবধানে হাঁটতে হচ্ছে। যদি এই যে সামনে ভারত, সামনে ভারত, এই যে, এই যে দেখেন আমি আপনাদেরকে বড় উঠে দেখাচ্ছি, বোটটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো প্রচন্ড গরম, তারপরও তবে আবহাওয়াটা মানে পরিবেশটা যেই সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, নয়নাভিরাম পরিবেশ, নয়নাভিরাম এত সুন্দর এলাকা, এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন একবার দেখাচ্ছি ভিউটা, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাম। আমরা এখন পানিতে নামবো, সো হয়তোবা ভিডিও করা সম্ভব হবে না, কারণ আমরা এখন পানিতে নামবো। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পানিটা, অত্যন্ত স্বচ্ছ পানি দেখেন। দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ পানি, সবাই নামছে মজা করতেছে। পুরোটা পুরোটা এলাকা জুড়ে লোকারণ্য, সবাই অনেক মজা করতেছে। রোদ প্রচন্ড গরম, তো পানিটাও অত্যন্ত ঠান্ডা, খুব ভালো লাগতেছে আসলে পানিটার জন্য, খুব ভালো লাগতেছে। ঠিক আছে, আল্লাহ। হ্যাঁ, পরে আবার দেখা হবে, কারণ এখন পানিতে নামবো, তো পরে কথা হবে। ভাই আমি আপনাদের এখন সাগরের গর্জন শোনাবো। দেখেন ঝর্ণার যে পানির যে গর্জন, সাগরের গর্জন ভুল বলছি, সরি, ঝর্ণার পানির যে গর্জনটা, শব্দটা শুনতেই পাচ্ছেন, অসাধারণ, মানে মনটাই ভালো হয়ে যায়। হ্যাঁ, ওই যে ভিডিওতে দেখা যাচ্ছে আমার ছোট বোন, সে অনেক আগে থেকেই মানে পানিতে নামার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারেনি, সে সবার আগেই পানিতে নেমেছে, নিয়ে আসছে সবকে। ওই যে আমার সাথে আরো গ্রুপমেট আরো যারা আছে ওদের সাথে। হ্যাঁ, এই মিতা, মেহেদি ভাই, এই মেহেদি ভাই, হাই হাই, ঠিক আছে। এই যে শতক, এই আসো পানিতে, আসো আসো পানিতে, আসো। এই যে সবাই পানিতে নামতেছে, দেখেন, দেখতেই পাচ্ছেন কতটা সৌন্দর্য এখানে সাদা পাথর। আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে যেটা, সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে। হ্যাঁ, এখানে অবশ্যই এখানে আসতে হবে। এই যে শতক চলে আসছে, থ্যাংক ইউ। সে বলতেছে যে আমাদের চ্যানেলটা যাতে আপনারা সাবস্ক্রাইব করেন, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও করতেছি বা যাই করতেছি সব কিছু কষ্ট করে। তো এখান থেকে এই যে ইন্ডিয়া ইন্ডিয়া বর্ডার ক্রস করে ফেলছি, চলে আসছি চলে আসছি, ইন্ডিয়া বর্ডার ক্রস করে চলে আসছি। তো এরা বলতেছে যে চলে যাইতে। হ্যাঁ, তা আমরা এখান থেকে চলে যাবো। লাল পানি আর সাদা পানির পার্থক্যটা দেখেন, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। ময়লা পানি আর পরিষ্কার পানি, একটা পানি, সাদা একটা পানি। হ্যালো ভিউয়ার্স, আমরা আসছি, নাম দিন হলো
আমরা এখন আসি উৎমা ছড়া সিলেট, এটাও এই যে দেখা যাচ্ছে পাহাড়, এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে সম্পূর্ণটা, এটা ইন্ডিয়ান মেঘালয় প্রদেশের মধ্যে পড়ছে। আসলে মেঘালয় প্রদেশটা অনেক বড় আর বেশিরভাগ পুরোটাই পাহাড় মেঘালয় প্রদেশ। এত আমরা উৎমা ছড়া এই যে ঝর্ণা বলেন বা ছড়া বলেন যেটাই বলেন দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি এখানটা অত ভালো না আসলে, ওই সাদা পাথরের মতো অতটা জাকজমক না বললেই চলে। এটা দেখা যাচ্ছে এই যে পানির স্রোত কম, পাথর কম, তবে সুন্দর সুন্দর আছে, মানে চলে আর কি। পর্যটন এলাকা তো, এখানে আসে মানুষজন, প্রচুর মানুষজন দেখতেই পাচ্ছেন আপনারা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষজন আসছে। তারপরেও মানুষ তো মানে সুন্দরের পূজারী, তো তারা যখন আসে পর্যটনে তো সৌন্দর্যটা দেখতে আসে, তো সৌন্দর্যটা দেখে সৌন্দর্য উপভোগ করে এবং গ্রহণও করে কিছুটা নিজেদের মানসিক প্রশান্তির জন্য, যেটা বলে মানসিক প্রশান্তিটা নেয়ার জন্য এই মানুষজন ঘুরতে আসে। আচ্ছা হ্যাঁ, এই যে সুমাইয়া, তোমার তো মুখ দেখা যাচ্ছে না সুমাইয়া, তো রোদের কারণে সবাই অবস্থা খারাপ, আর আমাদেরও মাথা মোথা গরম মোটামুটি বলাই চলে, কারণ প্রচন্ড গরম। আসলে এত গরম আর এত কষ্ট হচ্ছে যে ছবি ভিডিও করার কোনো মুড নাই, এত বেশি পেইন হচ্ছে ঘামতে ঘামতে, আর হচ্ছে চামড়া পুরে একদম লাল হয়ে গেছে, মানে মুড নাই, কষ্ট হচ্ছে সবকিছু মিলে, আর সত্যি ভালো লাগছে এখন। আসলে এই সিজনটা তো ঘুরে বেড়ানোর জন্য না, কিন্তু তারপরে অনেকদিন যাবত কোথাও ঘুরতে যাওয়া হয় না, খুব বোর ছিলাম, দর্শে আসছি। তো সকালে যেখানে আমরা গিয়েছিলাম ওটা কি ভোলাগঞ্জ? হ্যাঁ ভোলাগঞ্জ সাদা পাথর। হ্যাঁ ভোলাগঞ্জ সাদা পাথর, ওই জায়গাটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই জায়গাটার তুলনায়। আমরা আসলে বুক করেছি, আমাদের উচিত ছিল এই জায়গাটাতে আগে আসা, কারণ এইটার তুলনায় ভোলাগঞ্জটা আসলে বেশি সুন্দর। তো প্রথমে এই কম সুন্দরের জায়গা আর এই জায়গাটাতে আসতে অনেক কষ্ট হয়েছে, অনেক দূরে দূরে হাঁটা লেগেছে, ট্রান্সপোর্টেশন ভালো ছিল না। তো আমাদের উচিত ছিল আগে এই জায়গাটাতে এসে তারপরে হচ্ছে ভোলাগঞ্জ যাওয়া। ওই ছায়ার ওই কোণায় রাখেন তো ব্যাগটা, আমরা নিচ্ছি, আমরা দেখব। যাই হোক যা হয়েছে হয়েছে, নেক্সট টাইম ইনশাআল্লাহ ভুল হবে না। আর আমার ভিউয়ার্সে যদি কেউ এখানে আসতে চায় তাহলে অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে আগে এখানে এসে দেন তারপর আপনার ভোলাগঞ্জ গেলে ওটা খুব ভালো হবে। তো এই আর কি, জায়গাটা আসলে খুবই সুন্দর, এটা যদি আমরা শীতকালে আসতাম তাহলে আরো ভালো লাগতো। আবার পানি কম থাকে এটাও বুঝতে হবে। হ্যাঁ শীতকালে পানি কম থাকবে, কারণ এটা তো পুরোপুরি ঝর্ণার পানি, তো এই পানি একদমই কম থাকবে, ওই দিক থেকে চিন্তা করলে আর ভালো লাগবে না। কিন্তু তার ভাল লাগতেছে না, জুতো খুলে ফেলছে পানিতে নেমে গেছে, যদিও আমরা 2-3 ঘন্টা পানিতে ডুবোডুবি করছি ভোলাগঞ্জে, তারপর এখানে এসে আবার পানি নিয়ে শুরু, সবাই খুব ক্লান্ত। আমি তো ভোলাগঞ্জ থেকে যখন সিএনজি করে আসছিলাম তখন অলমোস্ট ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি এতটাই টায়ার্ড ছিলাম, আর ওদের ট্রান্সপোর্টেশন এত খারাপ যে কোনো ব্লগ করা ভিডিও করার কোনো মন মানসিকতাই ছিল না, মানে এত কষ্ট হচ্ছিল। তো এই জন্য আর করা হয়নি, বাট এখানে আসার পর থেকে খুব একটা খারাপ লাগছে না, শুধু রোদটাকে অ্যাভয়েড করতে পারলে ওভারঅল খুবই সুন্দর জায়গা। ওকে গাইস, আমি এখন বিদায় নিচ্ছি, কারণ আমি এখন একটু পানিতে পা ডুবাবো, একটু ঘাড়ে মাথায় পানি দিব, কারণ আমারও খুব কষ্ট হচ্ছে। তো ওকে বাই। হ্যাঁ
ভ্রমণে শেষ, আমরা এখন সবাই হোটেলে ব্যাক করছি, আর কেউ কেউ আছে যারা ঢাকায় ফিরে যাবে। অন্ধকার হয়ে আসছে প্রায়, আমরা এখন সিলেট শহরে যাচ্ছি। ঘোরাঘুরি আছে।